الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আ লা লিখা ওয়া হা বিকাইয়া নূরাল্লাহ পি উই সাই ভাইরা মদনী জেন দর্শকবৃন্দ আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহর নবী আখরিনবী নৌরানী নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ তা আলা আলী ওয়াসাল্লাম এরূপত দরুশ্বরী পড়া অগণিত অফজিলাত বারাকত রয়েছে

দুরুশরী পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের টিকানা দেখে নিবে না কত সুসম্ভাব এক হাজার বার একদিনে যদি বন্দা দুরুশরী পড়ে সে মৃত্যুবরণ করার আগে জান্নাতের টিকানা দেখার সৌভাগ্য লাভ করবে আমার আপনার সবার উচিত দৌড়ুদ পড়তে থাকি চলতে থাকলেও দৌড়ুদ পড়ি গাড়ি চালাতে থাকলেও দৌড়ুদ পড়ি আসা যাওয়ার মধ্যে দৌড়ুদ পড়ি যে হালতে থাকি দৌড়ুদ পড়ি আসুন আমরা মোহাব্বত একবার দৌড়ুদ পড়ি সল্লু আলাল হাবিব সাল মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমাদের গন্তব্য কই আমাদের দেশে একটা কথা আছে সরকারি মাল দরিয়ামে ডাল আর বর্তমানে একটা কথা আছে যে ন্যাক আমল সোশ্যাল মিডিয়ায় ডাল মানে আই এম অল দা বেস্ট প্রচার কর আমাকে কেমন একটা উল্টাসিধা জিন্দিগির মধ্যে আমরা পড়ে গেলাম আজকে যারা দানবীর দেখিয়ে দান করাকে পছন্দ করে মানুষের মধ্যে বাইরাল হওয়াকে পছন্দ করে তাদের জন্য আজকে যারা নেক আমলকে প্রসার করে আমি বর্তমান জমানার বড় কিছু এটা মানুষকে বুঝাইতে পছন্দ করে আজকের জন্য আমাদের গন্তব্য কই আল্লাহকে রাজি করা যেমন কিতাবে আছে হায়াত ইরশাদ করেন গুফনে দান কিত সৎকা আল্লাহ পাকের গজবকে ঠান্ডা করে দেয় আল্লাহ পাক এর রাগান্বিত ঠান্ডা করে দেয় আল্লাহ পাকের গজবকে প্রশমিত করে দেয় যারা গুফনে করে আর যারা সৎকা করে আমাকে এভাবে ফটো উঠাও সেলফি উঠাও আমাকে ভাইরাল করো কি হবে কারণ নিয়ত তো আমি জানি না আল্লাহ ভালো ভালো

জনসম্মুখে আমলের চাইতে সত্যের বেশি মর্যাদাপূর্ণ এই জন্য তো আপনি দেখবেন আমাদের পূর্ব আগের অলি আল্লাদের জিন্দেগি তারা জঙ্গলে গুহায় পাহাড়ে পর্বতে যেমন আমাদের বড় পীর আব্দুল কাদের জিলা নি রাহমতুল্লাহ আল্লাহ ইরাকের জঙ্গলে লাগাতার পঁচিশ বছর সাধনা করেছে জঙ্গলে কেউ নাই লুকিয়ে এমন তো রাত জেগে বাদ করতো ইশারের নামাজের উজু দিয়ে ফজর নামাজ পড়তো লুকিয়েলি আল্লাদের সিফত এটা আল্লাহর মকবুল বন্দাদের বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে তেমন লুকিয়ে তৌফিক দান করুন অনেক ফজিলত দেখানো লুকের সামনে এই বাদতের চাইতে সত্তর গুণ বেশি ফজিলতলা বলা হচ্ছে একাকৃত্যে লুকিয়ে আল্লাহ আমাদেরকে এমন হওয়ার তৌফিক দান করুন শয়তান চাই মানুষের যে কোনোভাবে তার আমলটা নষ্ট হয়ে যাক যে কোনোভাবে আর শয়তানের দুকার মধ্যে যেন আমরা না আসি শয়তান চাই গুফন করা আমলের কথা লুকেরা জেনে যাক শয়তান চাই নেককার বন্ধু বন্দা যে আছে তাকে লুকারা বাহাবাদি শয়তান চাই যিনি ন্যাক এবাদত ওয়ালা তাকে লুকারা সাব্বাস তুমি অনেক বড় কিছু এভাবে তাকে ফুক দিক যেন সেই জলে ফুরে সারখার হয়ে যায় আল্লাহ আমাদেরকে শয়তানের অশুয়া থেকে হিফাজত করুক যেমন নেকিয়া চুপাও কিতাবের মধ্যে একটি হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে লিখা হয়েছে হাদিস শরীফটা এইরকম মন দিয়ে শুনি আমার মনে হয় না আগে শুনছেন শুনে থাকলে আবার ইমান তাজা হবে কেয়াল করে শুনি হাদিসের মুবারকা হাদিস শরীফের মধ্যে আছে নিশ্চয় আমল করে তার রিয়া থেকে বাসানু। আমল করা থেকে কঠিন নিশ্চয় ন্যাক আমল করে তা লোককে দেখানো থেকে হেফাজত করা আমল করার চাইতে কঠিন আর মানুষ কোন আমল করল তখন তার জন্য এমন নেকি লিখা হয় যা একাকিত্বে করা হয়েছে যখন বন্দা লুকিয়ে আমল করে আর ওই আমলকে আল্লাহ পাক এত নেকি দেন যার নেকি হচ্ছে সত্তর গুণের বরাবর সত্তর গুণ মর্যাদাওয়ালা লুকিয়ে বন্দা যখন আল্লাহর জন্য ইবাদত বাদত করে এরপর হাদিস শরীফের মধ্যে আছে আরো শয়তান এক নেক বন্দাকে পরোচনা দেয় উদ্বুদ্ধ করে আরে তোমার নেকির কাজটা মানুষের সামনে কি করে দাও প্রকাশ করে দাও কেন লুকিয়ে রাখতেছ জাহির করে দাও এখন জাহির এক পর্যায়ে ন্যাক আমলকারী বন্দা তার আমলকে মানুষের সামনে প্রসার করে দেয় এলান করে দেয় আমি অমুক কাজ করছি এটা করছি সেটা করছি তখন আল্লাহ পাক। যে করার নেকি দিয়েছিল সাধারণ শয়তানের কাজে যখন সে উদ্বুদ্ধ হয় লোকের প্রশংসা যখন কামনা করে আমলের কারণে তখন আল্লাহ পাক নেকির পরিবর্তে এই বন্দাকে রিয়াকারীর মধ্যে নাম লিখিয়ে দেয় বস আমার নয় বলতেছে আল্লাহকে বয় করো নিজের দিন নিশ্চয় রিয়াকারী হচ্ছে শিরিকে আসগর নেকি দিয়া হয়েছে সত্তর গুণ বেশি যেটা শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়েছে যখন বন্দা ওই আমলকে প্রচার করে প্রকাশ করে আমি এটা করছি সেটা করছি আমাদের দেশেও আছে আমি মসজিদ বানাইছি আমি মাদ্রাসা বানাইছি আমি এ তিনফানা বানাইছি আমি গরিবের মাইয়া বিবাহ দিছি আমি অমুকের বিপদে এটা করছি অমুকের মুশকিলাতে এটা করছি সেটা করছি যখন এভাবে বলে বেড়ায় তখন ওই নেকির যেই দেওয়া হয়েছিল ওগুলা সব মিটিয়ে দিয়ে লিয়াকারীর মধ্যে লোক দেখানো বন্দার মধ্যে তার নাম লিখে দেওয়া হয় বারবার আমাদের গন্তব্য কই আজকে আমাদের সমাজে এই ধরনের মানুষ অহরহ দেখা যাচ্ছে আমার ঘরে আপনার ঘরে আমার এলাকায় আপনার এলাকায় কিছু করলে পরে মসজিদের এসি আমি দিছি মসজিদের মাইক আমি দিছি মসজিদের যে ফ্যান আমি দিছি যে সুন্দর জারো বাতি দেখ আমি দিছি আপনি জানো মসজিদের সব টাইলস আমি লাগাই দিছি আরে মসজিদের দুই টালা আমি বানাই দিছি আরে মসজিদের জায়গা তো আমি কিনে দিছি

একবারও যদি এই কিয়ালে বলি লুক প্রশংসা হোক লুকে দিক আমি অমুক আমি আমি অমুক অমুক কিছু তাহলে সব বরবাদ হয়ে যাবে হজরত্রী জানান আল্লামা আব্দুল গনি নবলুসি রহমতুল্লাহ আলাই উনি বলেন রিয়া হচ্ছে শয়তানের একটা বড় দুকাবাজি চাল আর এই শয়তানের রিয়াকারী দুকাবাজি থেকে সর্বদা সতর্ক থাকো যদিও বা তুমি জানো না তুমি কি মুকলিস বা রিয়াকার তবে তোমার ন্যাক আমল গুফন করা তোমার জন্য উত্তম ন্যাক আমল গুফন করলে কোনো ক্ষতি নাই মগর প্রসার করলে লস আছে ক্ষতি আছে এই জন্য আমলি জিন্দেগি করি কিন্তু ফসার না করি কারো বাহবা নেবার বাসনা কামনা না রাখি তাহলে গন্তব্য সুন্দর হবে অন্যতায় গন্তব্য বরবাদ হবে যেমন তারিখে বাগদাদ কিতাবের মধ্যে রয়েছে এক আল্লাহর বলে জিন্দগি যার নাম হজর দাউদ রহমতুল্লাহ উনি লাগাতার চল্লিশ বছর রোজা রেখেছেন রোজা আছে নফল রোজা আছে রোজা বাদ দিয়ে নফল রোজা যে চল্লিশ বছর উনি রেখেছেন এমনভাবে রেখেছেন ওনার ঘরের স্ত্রীও জানতো না পরিবার কেউ জানতো না আপনি বলবেন এটা কিভাবে সম্ভব চল্লিশ বছর একজন বন্দা নফল রোজা রাখে তার পরিবারে জানে না তার স্ত্রী জানে না তার ছেলে জানে না তার মেয়ে জানে না তার প্রতিবেশী জানে না তার সাথে ওঠা বসাকারী কেউ জানে না এটা কীভাবে সম্ভব হ্যাঁ সম্ভব যার এই বাসনা থাকে সে তার দ্বারাই সম্ভব উনি গড়ে থেকে সকালে কাজের জন্য বের হতো তার স্ত্রী দুপুরের খাবার দিত উনি নিত প্রতিদিন খাবার নিত কিন্তু দুপুর বেলার খাবার কাজে গিয়ে কোনো যে কোনো কাউকে দান করে দিত সৎকা করে দিত মাগরিবের পরে গড়ে এসে খাবার খেয়ে নিত কেমন জিন্দেগি চল্লিশ বছর লাগাতার রোজা স্ত্রী জানে না আর আমাদের একটু কিছু হয়ে গেলে বলে তারে রোজায় পাইছে কিদা বেশি লাগছে রোজা রাখতে রাখতে দুর্বল হয়ে গেছে রোজার কারণে ক্লান্ত হয়ে গেছে নামাজ পড়তে পড়তে ফায়ে জখম হয়ে গেছে মানে আমরা আমাদেরকে হাইলাইট করাকে কেন জানি পছন্দ করি এটা শয়তানি একটা চাল এখান থেকে নিজেকে হিফাজত করি ইসা আল্লাহ নবীনা বলেন কি বলেন আল্লাহর একজন নবী যিনি আসমানে জীবিত কিয়ামতের মুহূর্তে সশরীরে দুনিয়াতে আসবেন ঈসা আল্লাহ নবীনা আলাই বলেন যখন তোমাদের মধ্যে কেউ রোজা রাখবে তখন সে যেন তার মাথায় ও দাড়িতে তেল লাগিয়ে টুটে হাত বুলিয়ে দেয় যাতে মানুষ জানতে না পারে সে রোজাদার কেমন কথা স্বাভাবিক মানুষ যদি রোজা আগে পানি পান করে না খাবার খায় না টুট শুকিয়ে যায় তেলে মালিশ করে দাও এলোমেলো চুলগুলাকে গুছিয়ে নাও দাড়িকে কে তেল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নাও যেন লোক বুঝতে না পারে তুমি রোজাদার আরো কি বলেন আরো বলেন যখন তুমি ডান হাত দিয়ে ডান হাতে সৎকা কর খায়রাত করো বাম হাত যেন খবর না পায়। আর যখন নামাজে দাঁড়াও তখন গড়ের দরজা পর্দা দিয়ে ডেকে দাও যেন তোমার নামাজও কেউ না দেখে আল্লাহবর কেমন কথা নামাজ যখন গড়ে পড়ো তখন ফর্দা দিয়ে যাও যখন কেউ না দেখে ডান হাতে করলে যেন বাম ভাত না বুঝে আর রোজা লাগলে মাথায় তেল দাড়িতে তেল টুটে তেল লাগিয়ে দাও যেন কেউ বুঝতে না পারে আমাদের গন্তব্য কই আমরা তো বলি আমি খতম দিছি মসজিদে অ্যালান করো আমি এটা করছি অ্যালান কর মসজিদে অ্যালান করো দোয়া কর জুমাতে দোয়া করো আমার নাম ধরে দোয়া করো আমি এটা করেছি আমি সেটা করেছি কি হয়ে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি আমরা কি নামের জন্য করতেছি না ফসারের জন্য করতেছি না কবরে না জাতে কেয়ামতে মুক্তির জন্য আমল করি না আল্লাহর সন্তুষ্টের জন্য করি কোথায় আছি আমরা সব উল্টাসিধা হয়ে যাচ্ছে আমরা কেমন জানি লোক দেখানো নিজের বাবা পাওয়ার আশায় সাগরে যেন ডুবে যাচ্ছি আমাদের গন্তব্য লোক দেখানো নয় মানুষের বাবা পাওয়া নয় আমাদের গন্তব্য আল্লাহ এবং তার রসুলকে রাজি করা হজর সেইদানা কাবুল আহবার রহমতুল্লাহ বলেন যে ব্যক্তি একটি রাত শুধুমাত্র একটি রাত আল্লাহ পাকের জন্য ইবাদত করল একটি রাত তাকে কেউ কি বলে দেখলো না অর্থাৎ প্রসারের জন্য হলো না আল্লাহর জন্য করেছে সে গুণা থেকে এমনভাবে বের হয়ে যায় যেমন রাত বের হয়ে সকাল হয়ে যায় রাত বের হয়ে দিন যেভাবে হয়ে যায় সেই তেমন হয়ে যায় যা কিছু করি লুকিয়ে রাখি রুকিয়ে রাখার তফিক দান কর ফাঁসার না করি ডঙ্গা না ভাজায় যেমন কিতাবে আরও আছে যার এটা পছন্দ যে ফেরাস্তাদের একটি বড় দল তার জন্য মাখিরাতে দোয়া করুক ফেরাস্তারা তার হেফাজত করুক সে যেন কারোর মোহতাজ না থাকে তার উচিত কি উচিত যতটুকু সম্ভব গড়ে লুকিয়ে যেন নামাজ পড়ে আর এমন বন্দার জন্য সুসম্ভব যে নিজের গড়ে সিসদার স্থান বানায় সিসদার জাগা বানায় আরও আছে মসজিদ হলো পৃথিবীতে মুক্তাকি মুমিন বন্দাদের বাসস্থান আর আল্লাহ পাক এই সব বন্দাদেরকে ফেরস্তাদের সামনে নিয়ে আল্লাহ এমন বন্দাদেরকে নিয়ে গর্ব করে দেখো আমার বন্দা কেমন আর যে নিজের নামাজ রোজা দান খায়রাত গোপন করে রাখে তাদেরকে নিয়ে আল্লাহ গর্ব করে নামাজ দান খায়রাত রোজা নে কামক যারা লুকিয়ে রাখে ফসার করে না আমাদেরকে লুকিয়ে রাখার তৌফিক দান করুক লামাদেরকে লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুক আর যারা লুকিয়ে নামাজ পড়ে লুকিয়ে ইবাদত করে তাদের জন্য অনেক ফায়দা যেমন সুরা বাকারার দুইশো নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন এভাবে কাঞ্জলি ইমান থেকে অনুবাদ যদি দান ফকাশ্যে কর তবে তা কতই ভালো কথা আর যদি গুপনে অভাবগ্রস্তদের দান কর তবে তা তোমার জন্য সবচেয়ে উত্তম আর এতে তোমাদের কিছু পাপ মোচন হবে এবং আল্লাহ তোমাদের কাজ্যাদি সম্পর্কে অবহিত জেলের দর্শক বৃন্দ নেই করি না কেন গুপন করে রাখি এটা হচ্ছে আমাদের জন্য আর যদি ওপেন করে দিই যেভাবে সম্পদ ওপেন করে দিলে ডাকাতের বয় আছে কিন্তু নেকি ওপেন করলে জাহির করলে প্রকাশ করলে সাথে সাথে বরবাদ এই জন্য নিজেকে সেভ করি লোকের বা আবার দরকার নাই আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি কামনা করি এটাই হোক আমাদের মূল গন্তব্য এটা হচ্ছে আমাদের মূল মকসদ আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন চ্যানেল দেখতে থাকি আজ এই পর্যন্ত আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে ইনশাআল্লাহ সাল্লু আলাল হাবিব আলা মুহাম্মদ